নমস্কার বন্ধুরা, সাথি কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একঘেয়েমি নাস্তা খেতে ভালো না লাগলে ডিম ও আলু দিয়ে এই লোভনীয় নাস্তাটা একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। সকালের বিকালের জলখাবারে যখনই খুশি বানাতে পারেন। তার জন্য লাগবে দেখুন এই রকম একটি কাঁচা ডিম, আর এখানে আমি একটি বড় মাপের ডিম নিয়েছি, অর্থাৎ দুটো কুসুমওয়ালা ডিম নিয়েছি। এখানে চাইলে আপনারা দুটো ডিম নিতে পারেন। প্রথমেই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এখানে কোনো রকম লবণ দেবেন না, প্রথমে শুধু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আজকে আমি একটি ডিমের ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি, একটি ডিমে অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায়, তার পরিমাপগুলো আমি বলে দিচ্ছি। ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ম্যাশ করা আলু। আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এখানে একটি বড় মাপের আলু দিয়েছি, আর সেই ক্ষেত্রে এখানে একটি বড় মাপের পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে এরকম রিং করে কেটে নিতে হবে। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। আর যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই ঝালটা স্কিপ করবেন, বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবেন। এখন দেখুন দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা, ময়দা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। আর এখন দিয়ে দিচ্ছি সেই চামচের মাপ করে চার ভাগের এক ভাগ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণটা দিতে হবে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে চাইলে অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি, এখানে কোনো রকম জল দেবেন না, দেখবেন ডিমের গোলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে যাবে। যদি মনে হয় ব্যাটার একটু ঘন লাগছে তাহলে কিন্তু অবশ্যই একটি চা চামচের এক চামচ কি দুই চামচ জল অ্যাড করতেই পারেন। প্রথমে দেখুন মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন মিশ্রণটা খুব সুন্দর থকথকে হয়ে যাবে, বেশ ঘন একটা মিশ্রণ রেডি করতে হবে। এইভাবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে সবশেষে একটা সিক্রেট উপকরণ দিয়ে দেবো, এই নাস্তাগুলোকে একটু ক্রাঞ্চি আনার জন্য এর মধ্যে আমি একটি চা চামচের এক চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর বেসন দেওয়ার কারণে এটা খুবই ক্রাঞ্চি হবে। ময়দা তো দেবেন, ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন নরম তুলতুলে হবে তেমনি একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য এর মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর বেসন দিয়ে বন্ধুরা অবশ্যই এক চামচ জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে মিশ্রণটা একেবারে ঠিকঠাক হবে। এখন দেখুন মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে, এখন নাস্তাগুলোকে বানিয়ে নেব। আর আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই নাস্তাগুলো বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, ছোটো থেকে বলো সবার ভীষণ পছন্দ হবে। নাস্তাগুলো বানাতে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক হাতা করে ব্যাটার, এক হাতা করে ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে দেবো, বেশি স্প্রেড করবো না, এইরকম একটু ঘন থাকবে এবং একটু পুরু হবে। তারপরে প্রায় দুই মিনিট মতন অপেক্ষা করবেন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে, পারলে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন, নাহলে যখন কাঁচা থাকবে তখন কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা পুরো ভেঙে যেতে পারে। আর বন্ধুরা যখন এই নাস্তাগুলো বানাবেন গ্যাসের আঁচটা একেবারে মাঝের দিকে কমের দিকে রাখবেন, তাহলে নাস্তাগুলো দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর ভাজাটাও ভালোভাবে হবে। আর এগুলো তেলে দেওয়ার পরে, অর্থাৎ গ্যাসের আঁচটা যখন মাঝেরই থাকবে তখন দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়ে অনেকটা স্প্রেড হয়ে যাবে, আকারে অনেকটা বড় হয়ে যাবে, বেশ নরম তুলতুলে আর অনেকটা ফুলকো হয়। আর একটু সময় নিয়ে ভাজলে ওপরটা অর্থাৎ দুই দিকটা বেশ ক্রাঞ্চিও হবে, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া ছিল তাই একটু ক্রাঞ্চিও হবে, আর ভেতরে দেখবেন খুব সুন্দর সফট ও নরম তুলতুলে হবে। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, এগুলো ডুবো তেলে ভাজবেন না, এইরকম শ্যালো ফ্রাই করবেন, তাহলে দেখবেন ভালো হবে। কড়াইতে তেল দিয়ে এইরকম এক হাতে করে ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে দেবেন, মোটামুটি একটু গোল শেপ দিয়ে দিলেই হবে, আর বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না, একটু পুরু থাকলেই ভালো লাগবে, বেশ ভেতরটা নরম তুলতুলে হবে আর ওপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। আর যেহেতু ডিম ও আলু দিয়ে বানানো হচ্ছে খুবই টেস্টি হয়। দেখুন এই সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেমনি এই সাইডটাকেও ভেজে নেব, এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নেবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, বেশ ফুলকো হবে, গায়ের দুই দিকের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন প্লেটে তুলে নেবেন। এগুলো অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করবেন, দারুণ লাগবে। সকালের কিংবা বিকালের চটজলদি নাস্তাতে হাতে সময় কম থাকলে যদি চটজলদি কিছু বানিয়ে নিতে হয় তাহলে অবশ্যই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার এটাই ট্রাই করি। আর যাকে খাওয়াবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর একবার বানিয়ে দেওয়ার জন্য। আর কতটা বানানো সহজ তাতেও দেখলেন, আর এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রকম সহজ ও লোভনীয় রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও প্রেস করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।